बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व बाद अहब्बती फिल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। हमरा आलोचना करसी शेख मुहम्मद बिन उमर बज़मूल हाफिज़हुल्लाह अस-सबात अलल मनहाज এই আর্টিকেল থেকে। গত সপ্তাহে আমরা এখান থেকে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা ছিল যে কোরআনে কারীমকে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিলের পিছনে কি হিকমা ছিল এবং এই কোরআনে কারীম পুরোটাই হলো মিন ওয়াসাইলিস সাবাত, দিনের উপরে অটল এবং অবিচল থাকার একটা মাধ্যম। তার কারণ বলা হয়েছিল যে দিনের উপরে অটল এবং অবিচল থাকার জন্য যে মাধ্যমগুলো, যে চারটি মাধ্যম, সেই চারটি মাধ্যম অর্জনের জন্য যে সব বিষয়বস্তুগুলো প্রয়োজন কোরআনে কারীমের সামগ্রিক বিষয়গুলো হলো সেই তিন প্রকারে বিভক্ত। অর্থাৎ যে তিনটি বিষয়ের মাধ্যমে দিনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যমগুলো অর্জিত হয় কোরআনে কারীমের সামগ্রিক বিষয়বস্তু কিন্তু ওই তিনটি ভাগেই বিভক্ত। সেই কারণে বলা হয় যে পুরা কোরআনে কারীমটাই হলো মিন ওয়াসাইলিস সাবাত আলাদ দ্বীন, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার মাধ্যম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আস-সাবাত আলাল মানহাজ মিন সিফাতি আহলিস সুন্নতি আহলুল হাদিস, মিন সিফাতি আহলিস সুন্নাহ আহলুল হাদিস। যে মানহাজের উপরে অটল এবং অবিচল থাকা, সঠিক মানহাজের উপরে অটল এবং অবিচল থাকাটাই হলো আহলুস সুন্নাহ তথা আহলুল হাদিসের বৈশিষ্ট্য। মানহাজ বলতে আমরা কি বুঝি? মানহাজ হলো, এটাকে আমরা সহজভাবে বুঝতে পারি যে অনুকরণীয় আদর্শ কিংবা মেথোডোলজি, পদ্ধতি, যে পদ্ধতি অনুসরণ করে দ্বীনের উপরে বা দ্বীনের বিষয়ে যে সব পদ্ধতি, যে এবং পদ্ধতি অনুসরণ করে চলা হয় সেটাকেই বলা হয় মানহাজ। দ্বীনি বিষয়ে বা দ্বীনের বিষয়ে যে এবং পদ্ধতি অনুসরণ করে চলা হয় সেটাই হলো মানহাজ। এই এবং পদ্ধতির উপরে অটল এবং অবিচল থাকা মানে মানহাজের উপরে, সঠিক দ্বীনি মানহাজের উপরে অটল এবং অবিচল থাকা, এটা হলো আহলুস সুন্নাহ তথা আহলুল হাদিস যারা, তাদের বৈশিষ্ট্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে তুমি আহলে কালামদেরকে দেখবে যে এরা খুব বেশি মানহাজ পরিবর্তন করে, মানে তারা একটা কথা বাদ দিয়ে অন্য আরেকটা কথা, কিছুদিন এই একটা কথা অনুসরণ করলো, তারপরেই আরেকটা কথা, আরও কারো থেকে কিছু শুনলো, ওই কথা অনুসরণ করলো। হ্যাঁ, মোট কথা তারা খুব বেশি মানহাজ পরিবর্তন করে। কারা? আহলুল কালামরা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য হলো যে তারা মানহাজের উপরে অটল এবং অবিচল থাকেন। আহলুস সুন্নাহ ছাড়া অন্য যারা আছে তারাই হলো খুব দ্রুত এবং খুব বেশি তারা কি করে তাদের মানহাজ তাদের আদর্শ পরিবর্তন করে। একটা কথাকে বাদ দিয়ে কিছুদিন একটা কারো কথা কারো একজনের কথা তারা অনুসরণ করলো, শুনলো, তারপরে দেখা গেল যে আরেকজনের কথা আরেকজন থেকে কিছু শুনলো, সেটা অনুসরণ করলো। এইভাবেই তারা খুব বেশি একটা থেকে আরেকটার দিকে চলে যায়। কিছুদিন তারা একটা কথাকে খুব সত্য মনে করে এটার উপরে এটাকে আঁকড়ে ধরে, আবার কিছুদিন দেখা যায় যে এই কথাটা ঠিক বিপরীত একটা কথাকে তারা ওইটাকে তারা আঁকড়ে ধরছে, ওইটাকে তারা অনুসরণ করছে। আর পূর্ববর্তী প্রথমে যে কথাটাকে সত্য মনে করে তারা অনুসরণ করছিল সেই কথা যারা বলেছেন তাদেরকে আবার কাফের বলতেও তারা দ্বিধাবোধ করে না। এ হলো আহলুল কালামের বৈশিষ্ট্য। আহলুল কালামের বৈশিষ্ট্য যে তারা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আহলুল কালাম যারা, তারা খুব বেশি তারা আদর্শ পরিবর্তন করে, মানহাজ পরিবর্তন করে, একটা কথা থেকে অন্য কথার দিকে তারা দ্রুত চলে যায়। কিছুদিন হয়তো একটা কথা অনুসরণ করলো, আবার কয়েকদিন পরেই দেখা গেল যে অন্য কারো কথা শুনছে, তার কথা অনুসরণ করছে। কিছুদিন একটা কথাকে তারা একটা বিষয়কে তারা সত্য মনে করলো, হ্যাঁ, আবার দেখা যায় যে ওই কথার ঠিক কয়েকদিন পরে দেখা যায় ওই কথার ঠিক বিপরীত কথাটাকে তারা সত্য বলে মনে করতেছে, এবং আগে যে কথাটাকে সত্য মনে করতো ওই কথা যারা বলছে তাদেরকে তারা তাকফির করতেও দ্বিধাবোধ করে না, তাকফির করে। আর এই যে তাদের দ্রুত এই নড়াছড়া, তাদের যে এই যে অস্থিরতা, কোনো একটি কথার উপরে বা একটা আদর্শের উপরে তারা অটল এবং অবিচল থাকতে পারে না, তাদের এই যে অস্থিরতা এবং দ্রুত প্রত্যাবর্তন, মানে এই যে এদিক থেকে ওই দিকে চলে যাওয়া, এটা প্রমাণ করে যে তাদের মধ্যে ইয়াকিন বা দৃঢ় সংকল্প নেই। তাদের মধ্যে ইমানের অভাব, ইয়াকিনের অভাব, দৃঢ় সংকল্পের অভাব, যে কারণেই তারা কোনো একটা বিষয়কে আঁকড়ে ধরে থাকতে পারে না। আজকে এইটা তো কালকে আরেকটা, এই এই অবস্থা। তো এই অবস্থা কি প্রমাণ করে যে তাদের মধ্যে ইমান, ইয়াকিন, ইমানের অভাব, ইয়াকিনের অভাব। কারণ যদি প্রকৃত অর্থে তাদের অন্তরে ইমান এটা পাকাপোক্ত থাকত, সুদৃঢ় থাকত, তাহলে তারা তাদের মানহাজ বা দ্বীনের উপরে চলার পথ এবং পদ্ধতিকে তারা অটল এবং অবিচল থাকত। তাদের ইমান পাকাপোক্ত নেই বা তাদের অন্তরের মধ্যে ইমান পাকাপোক্ত হতে পারেনি বলেই তারা আজকে একজনের কথা গ্রহণ করে কালকে আরেকজনের কথা শুনে যে দিক থেকে ডাক আসে ওই দিকে চলে যায়। এগুলো হচ্ছে আহলুল কালাম সহ অন্যান্য ফিরকার বৈশিষ্ট্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো যে তারা যেটাকে সত্য বলে জানবেন সেটাকে সুদৃঢ়ভাবে তারা অবলম্বন করবেন, আঁকড়ে ধরবেন, সেখান থেকে নড়াচড়া করবেন না। যে দিক থেকে ডাক আসলো মনে হলো যে এটাই সত্য, ওই দিকে চলে যাবেন না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, প্রকৃত অর্থে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের দাবিদার যারা, তারা এটা করতে পারেন না। প্রকৃত অর্থে আহলুল হাদিস যারা, এটা তাদের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো আহলুল কালাম সহ অন্যান্য যারা বাতিলপন্থী লোক আছে কিংবা যাদের মানহাজ ঠিক নেই, তাদের বৈশিষ্ট্য হলো এটা। এর কারণ এই যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে তাদের এই যে দ্রুত নড়াচড়া, দ্বীনি বিষয়ে তাদের অস্থিরতা, এটা প্রমাণ করে যে তাদের অন্তরে ইমানটা পাকাপোক্ত হয়নি, সুদৃঢ় হয়নি। নতুবা ইমান হলো এমন একটা বিষয়, যেমন কাইসার যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল যে যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন তাদের সম্পর্কে যখন আবু সুফিয়ানকে কায়সার জিজ্ঞেস করছিলেন যে মুহাম্মাদের দিন থেকে ওই ধর্ম গ্রহণ করার পরে সেই ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ সেই ধর্মকে বাদ দিয়ে চলে আসে কিনা। আবু সুফিয়ানকে কায়সার জিজ্ঞেস করছিলেন যে মুহাম্মাদের দিন গ্রহণ করার পরে ওই দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ ওই দিনকে প্রত্যাখ্যান করে চলে আসে কিনা। তো এর জবাবে আবু সুফিয়ান, তখন কিন্তু তিনি মুসলমান ছিলেন না, এর জবাবে কিন্তু আবু সুফিয়ান বলেছিলেন যে না, এমনটা ঘটে না। যারা মুহাম্মাদের দিনকে গ্রহণ করে তারা কখনো ওই দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে সেটাকে প্রত্যাখ্যান করে না। এই জবাব যখন দিয়েছিলেন আবু সুফিয়ান, তখন কায়সার বলেছিলেন যে ঈমান এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য, এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। যখন ঈমানের সুবাতাস কোনো অন্তরে মিলিত হয়ে যায় তখন কেউ এই ঈমানকে আর এই ঈমানের প্রতি অসন্তুষ্ট হতে পারে না। ঈমানের স্বাদ যারা পেয়ে যায়, ঈমানের স্বাদ পাওয়ার পরে এই ঈমানের প্রতি, ইসলামের প্রতি কেউ অসন্তুষ্ট হতে পারে না। এটি হচ্ছে ঈমানের এবং ইসলামের বৈশিষ্ট্য। যারা প্রকৃত অর্থে ঈমান এবং ইসলামের স্বাদ আস্বাদন করবে তারা কখনো ঈমান এবং ইসলামের ব্যাপারে কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করবে না, এটা তাদের অন্তরের মধ্যে একদম সুদৃঢ় হয়ে যাবে। এটাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিনের পরিচয় এবং এটাই হচ্ছে প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচয়। যখন তারা একটা সত্য দ্বীনের পরিচয়, সত্য দ্বীনের পথ পেয়ে যাবেন তখন এইটা থেকে এটার উপরে তারা এটাকে শক্ত করে তারা আঁকড়ে ধরবেন, এদিক সেদিক হবেন না। এই হলো ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। এই বিষয়ে অন্যান্য আরও কিছু সালাফরা বলেছেন এবং কেউ কেউ বলেছেন যে এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর। তিনি বলেছেন যে যারা নিজের দিনকে ঝগড়া বিবাদের বিষয়বস্তু বানিয়ে নেয় তারাই সবচেয়ে বেশি তারা আদর্শ পরিবর্তন করে, তারাই সবচেয়ে বেশি আদর্শ পরিবর্তনকারী। যারা নিজেদের দিনকে ঝগড়া বিবাদের বিষয়ে পরিণত করে তারা সবচেয়ে বেশি নিজেদের আদর্শ পরিবর্তন করে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের বৈশিষ্ট্য হলো যে যখন তারা সত্য পথ পেয়ে যাবেন, সঠিক পথের দিশা যখন তারা পেয়ে যাবেন, সত্যটা পেয়ে যাবেন, তখন এই সত্যটাকে তারা সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেন। কোনো অবস্থাতেই তারা সত্য থেকে বিচ্যুত হন না। এই যে সাবাত, এই সাবাতটা হলো এই অটল থাকা, অটলতা, অবিচলতা, এটাই হচ্ছে আহলুল হাদিসের, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বৈশিষ্ট্য। আজকে বর্তমানে আমাদের মুসলমানদের বেশিরভাগের অবস্থা কি দেখা যায় যে ইসলামের নামে, দ্বীনের নামে কিংবা শরিয়ার নামে যে যেটা বলল বেশিরভাগ মানুষই মনে করে যে এইটা সত্য, ওই দিকে চলে যায়। আজকে ওই জায়গাতে একটা ওয়াজ মাহফিল হবে, কে করবে ওই লোকটা কি তার আকীদা কি তার মানহাজ কি এগুলা জানার প্রয়োজন নাই। একটা দিনই ওয়াজ মাহফিল হবে বাস ওই দিকে চলে যাও। হ্যাঁ, আবার কালকে শুনলো যে আরেকটা ওইখানে কেউ হয়তো একটা ইসলামিক কনফারেন্স করতেছে ওই দিকে চলে যাও। হ্যাঁ, একজন লোক ইসলামের নামে হয়তো এইটুকু বললো ঠিক আছে এটা এটা ঠিক, আবার কালকে দেখা গেল যে আরেকজন বলছে না এটা ঠিক না, তো ওই দিকে বলে না ওইটা ঠিক না, আগে যে লোকটা ওইটা ঠিক যে লোকটা বলছিল ওই লোকটা এটা এটা ওই লোকটা কাফের। মুসলমানদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হয়ে গেছে এমন, বিশেষ করে আমাদের বাঙালি মুসলিম সমাজের অবস্থা এরকমই যে কিছুদিন দেখা যায় যে একজন হুজুরের কথা খুব ভালো করে শুনলো মানলো, আবার কয়েকদিন পরেই দেখা যায় যে হয়তো আরেকজন হুজুরের আবির্ভাব ঘটছে, হ্যাঁ, বা তার কথা শুনছে বাস ওইটাকেই গ্রহণ করছে, এখন আগের হুজুরকে কাফের জাহেল বিভিন্ন উপাধিতে ভূষিত করছে। যে দিক থেকে ডাক আসে ওই দিকেই চলে যায়। এই যে এই বৈশিষ্ট্য বা এই গুণাবলী এটা কোনো আহলুস সুন্নতের গুণ হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না যে আমি শুধু ইসলামের নামে শুনলাম একটা ডাক শুনলাম যে এখানে ইসলামিক কনফারেন্স হবে, এখানে ইসলামে ওয়াজ মাহফিল হবে, হ্যাঁ, এইখানে এই হুজুর বয়ান রাখবে, আমি ওই দিকে চলে যাব ওইটা শুনবো। হ্যাঁ, না, এইটা কখনো কোনো আহলুস সুন্নাতের বৈশিষ্ট্য হতে পারে না। আহলুস সুন্নাতের বৈশিষ্ট্য হতে হবে সে যখন কোনো বিষয় শুনতে যাবে, কোনো কারো থেকে কিছু শুনবে, কারো থেকে কিছু গ্রহণ করতে যাবে, তখন অবশ্যই তাকে বুঝতে হবে যে এই লোক বা এই লোকের কথাগুলো এটা কি সত্য এবং সঠিক কিনা, এবং সে যে মানহাজের উপরে আছে ওই মানহাজের বিরোধী কিনা বা এটার সাথে এর মিল আছে কিনা এটা দেখবে। আমরা যার কথা শুনব, যার আহ্বানে আমরা সাড়া দেব, দেখতে হবে যে এরা প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কি না। যদি এরকম লোক হয় তাহলে অবশ্যই আমরা তার কাছে যাব, তার থেকে শুনব, তার থেকে গ্রহণ করব। আর নতুবা শুধুমাত্র যে ইসলামের নামে কিংবা শরিয়াতের নামে কোনো কিছু কোনো ওয়াজ মাহফিল কিংবা কোনো আওয়াজ মাহফিল, হ্যাঁ, বা কোনো কনফারেন্স বা যে কোনো কিছুই সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে ইসলামের নামে, এইটা শুনেই কিন্তু আমরা মনে করব না যে এটা ইসলাম। বেশিরভাগ যুবকরা এই জায়গাতেই প্রতারিত হয় যে দেখা যায় যে বেশ সুন্দর শিরোনাম দিয়ে হেডলাইন দিয়ে বা একটা একটা বিষয়বস্তু নির্ধারণ করে একটা কনফারেন্সের ব্যবস্থা করা হলো, বাস মুসলমান যুবকরা মনে করলো যে ইসলামের নামে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে একটা কনফারেন্স হচ্ছে, আমার ওইখানে যাওয়া দরকার, ওইখান থেকে আমি উপকৃত হব। এইটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার কোনো যুবকের এই বৈশিষ্ট্য হওয়া উচিত না। আহলুল হাদিস দাবিদার কোনো মুসলমানের এই বৈশিষ্ট্য হতে পারে না। যদি প্রকৃত অর্থেই ওই লোকটা আহলুল হাদিস, নিজেকে হাদিস বলে দাবি করে কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করে, তাহলে সে অবশ্যই প্রথমে ভালো করে জেনে নেবে যে ওই কনফারেন্সে কে আসতেছে, ওই লোকটার আকীদা কি, ওই লোকটার মানহাজ কি, হ্যাঁ, এই লোকটার অবস্থা কি, সে কি প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোনো লোক কিনা, তার মধ্যে আহলুল হাদিসের বৈশিষ্ট্য আছে কিনা, তার মধ্যে সালাফিয়ুনদের বৈশিষ্ট্য আছে কিনা, এই বিষয়গুলা কনফার্ম হওয়ার পরেই সে ওই কনফারেন্সে যাবে। নতুবা চাকচিক্যময় একটা শিরোনাম কিংবা একটা হেডলাইন শুনেই, হ্যাঁ, বা একটা বেশ আকর্ষণীয় একটা বিষয়বস্তু দেখেই যে ওইখানে চলে যাবে, ওইখান থেকে গ্রহণ করবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং আমি আবারও বলছি যে যাদের এই অবস্থা হবে তারা দেখা যাবে যে আজকে হয়তো কিছুদিন আসে একজনের সাথে, আবার কয়েকদিন পরে দেখা যাবে যে না বলতেছে যে না এই লোকটা আহলুল বাতিল এখন আরেকজনের কাছে ওই যে উনি আহলুল হক, আবার দেখা যাবে কয়েকদিন পরে ওনাকে বলবে যে না উনি আহলুল হক না, উনি আহলুল বাতিল, দেখা যাবে যে আরেকজন লোককে বলতেছে যে না উনি হক। এইটাই ওমর ইবনে আব্দুল আজিজ বা কোনো সালাফের এই কথাটা খুবই সুন্দর যে মান জাআলা দীনাহু গারাদান লিল খুসুমাত আকসার আত-তানাক্কুল, যে দিনকে যদি কেউ ঝগড়া বিবাদের বিষয় বানিয়ে নেয় তাহলে সে কী করবে, দ্রুত স্থান পরিবর্তন করবে, আজকে এখানে কালকে এখানে। এবং এই যে কথাটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে ইন্নাকা তাজিদু আহলাল কালাম আকসারুন নাসি ইনতিকালাম মিন কাউলিন ইলা কাউলিন ওয়া জাজমান বিল কাউল ফি মাওদিইন ওয়া জাজমান বিনাকিদিহি ওয়া তাকফীর কাইলিহি ফি মাওদিইন আখার। যে তুমি দেখবে আহলুল কালামদের যে তারা দ্রুত অবস্থা পরিবর্তন করে, এক কথা থেকে আরেক কথার দিকে চলে যায়। হ্যাঁ, একটা কথাকে কিছুদিন মনে করবে যে এটা ঠিক, আবার কিছুদিন পরে ঠিক এর বিপরীতটাকে ঠিক মনে করবে। এটা হচ্ছে আহলুল কালামদের বৈশিষ্ট্য, এটা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য হতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য কি? আস-সাবাত আলাল মানহাজ, আস-সাবাত আলাল মানহাজ, যে তারা মানহাজের উপরে, সঠিক মানহাজের উপরে তারা অটল এবং অবিচল থাকবে। এখন যে যত বেশি মানহাজের বাইরের কোনো লোক কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বাইরের কোনো লোক সে যত সুন্দরভাবে দিনে কোনো বিষয়কে উপস্থাপন করুক না কেন, কিংবা যত সুন্দরভাবে এটা বলা হোক না কেন, হ্যাঁ, কিংবা যত আকর্ষণীয় শিরোনামেই কোনো কিছু উপস্থাপন করা হোক না কেন, ওইটাকে সে ওইদিকে কর্ণপাত করবে না। এসব বিষয়ে কর্ণপাত করার আগে সে দেখবে যে যে বলতেছে, কে বলতেছে, কি বলতেছে এবং কি বলতেছে, এইটুকু দেখার আগে তাকে দেখবে, সে দেখবে যে কে বলতেছে। যদি দেখা যায় যে একজন লোক, এমন কোনো লোক, কথা বলতেছে যে লোকের আকীদা এবং মানহাজ ঠিক নেই, তাহলে সে যত সুন্দর কথাই বলুক না কেন সেদিকে কর্ণপাত করা উচিত না। তার কারণ হলো এটি যে যদি এক সবসময় আহলুল বাতিলরা যেটা করে যে এরা সবটুকু কিন্তু বাতিল বলে না। আহলুল বাতিলরা, ইভেন আহলুল বিদআরা, তারা যা বলে তার সবটুকু কিন্তু তারা বাতিল বা মিথ্যা বলে না। কারণ শুধুমাত্র বাতিল কিংবা শুধুমাত্র মিথ্যা, এইটা মিথ্যা দিয়ে কোনো বিষয়কে বাজারজাত করা যায় না এবং এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় না। এই কারণে সত্যের সাথে মিথ্যার সাথে তারা সত্যের সংমিশ্রণ ঘটিয়ে থাকে। হ্যাঁ, মিথ্যার সাথে তারা সত্যের সংমিশ্রণ করে থাকে যে কিছুটা সত্য যদি না থাকে তাহলে এটাকে মানুষ গ্রহণ করবে না। তো এই যে কিছুটা সত্য আছে বলেই যে আমি ওইটাকে গ্রহণ করব, এটা কোনোভাবেই হতে পারে না। তার কারণ হলো সেই সত্যটা গ্রহণ করতে গিয়ে যে বেশিরভাগ যে মিথ্যাটা আছে, ওই মিথ্যাটা আমার অন্তরের মধ্যে আমার অন্তরকে প্রভাবিত করে ফেলতে পারে। এই কারণে উলামায়ে কিরাম এবং সালাফদের সতর্কবাণী হলো যে যে লোকের আকীদা এবং মানহাজ ঠিক নেই কিংবা যে লোকের মানহাজ ঠিক নেই, এই দুটার একটা, দুইটা কিংবা দুইটার যে কোনো একটা যদি কারো ঠিক না থাকে তাহলে তাদের থেকে দূরে থাকো। তার কারণ কি, ওই লোকটা হয়তো অনেক কিছু সত্য বলতে পারে কিন্তু তার আকীদা বা মানহাজ ঠিক না থাকার কারণে কোনো না কোনো জায়গায় সে ওই সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে ফেলবে এবং তুমি যখন ওইটা শুনবে তখন ওই বিষয়টা তোমার অন্তরে গেঁথে যেতে পারে এবং এতে করে তোমার দিন খাতরার মধ্যে, তোমার দিন সংকটের মধ্যে পড়ে যেতে পারে। তুমি তোমার দিন হারিয়ে ফেলতে পারো, তুমি তোমার ইমানকে হারিয়ে ফেলতে পারো। এই কারণে কোনোভাবেই এটা উচিত না যে যখনই আমি কোনো পোস্টার দেখলাম, কোনো লিফলেট দেখলাম, কোনো মাইকিং শুনলাম বা কোনো যে অমুক জায়গাতে এই কনফারেন্স হচ্ছে, এই হুজুর আসতেছেন, এই হুজুর স্পিকার অমুক, হ্যাঁ, মাদানী কিংবা মাক্কি কিংবা আজহারি কিংবা লুবনানে, আও দিমাশকে আও ইয়ামানি, ওইটা শুনেই আমি এখানে যাব না। এর আগে আমাকে ওই বিষয়টা নিশ্চিত হতে হবে যে যেই হন না কেন যে আসতেছে ওই লোকটার আকিদা এবং মানহাজ এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা কিনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজের অনুসারী কিনা ওই লোকটা, এটা নিশ্চিত হতে হবে। তারপরেই আমরা তার কথা শুনব, তার থেকে আমরা তার কথা গ্রহণ করব। নতুবা যত সুন্দর বিষয় হোক না কেন আর যত বড় ডিগ্রিদারি লোক হোক না কেন আমরা তার ডাকে সাড়া দেব না। এবং এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য, প্রকৃত আহলুল হাদিসের বৈশিষ্ট্য, প্রকৃত সালাফির বৈশিষ্ট্য এটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা তাদের মানহাজের উপরে সবসময় অটল এবং অবিচল থাকেন। এই কারণে শেখ ওমর বাজমুল, মুহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহ বলতেছেন যে প্রকৃত আহলুস সুন্নাহ অথবা আহলুল হাদিসের কোনো আলেমকে অথবা তাদের সাধারণ কোনো ভালো লোককে কখনো তুমি এরূপ দেখবে না, তাদের সম্পর্কে এরকম কোনো কিছু জানা যায় না যে তারা তাদের কৌল থেকে, তারা তাদের আকীদা থেকে প্রত্যাবর্তন করছেন, এরকম কথা শোনা যায় না। আপনারা কি কখনো শুনছেন এরকম কেউ আছে যে লোক যিনি প্রকৃত অর্থে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত ছিলেন, আহলুল হাদিসের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার আকীদা এবং মানহাজকে প্রত্যাখ্যান করছেন, এরকম কি কেউ শুনছেন? আমার মনে হয় না। শেখ মুহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহ তিনি একথা বলতেছেন যে তাদের কোনো আলেমের, আহলুস সুন্নাহর আহলুল হাদিসের কোনো আলেম কিংবা তাদের কোনো সাধারণ কোনো ভালো লোক নিজের কথা থেকে, নিজের আকীদা থেকে রুজু করছেন, এরকম কিন্তু কখনো শোনা যায় না। বরং যত ধরনের সমস্যা, বিপদ আপদ আসছে সব কিছুর মোকাবেলায় তারা নিজেদের আকীদা এবং নিজেদের মানহাজের উপরে অটল এবং অবিচল থাকছেন। কোনো কিছুই তাদেরকে তাদের আকীদা এবং মানহাজ থেকে সরাতে পারেনি, টলাতে পারেনি। বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের দুঃখ কষ্ট, যাতনা, জুলুম, নির্যাতনের শিকার তারা হয়েছেন, কিন্তু কোনো 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 অবস্থাতেই তারা নিজের আকীদা এবং মানহাজ থেকে এক চুল পরিমাণও সরেননি। আর এটাই ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তাদের প্রকৃত অনুসারী যারা, তাদের অবস্থা। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী যারা, তাদের অবস্থা ছিল এটা। অনেক দুঃখ, অনেক কষ্ট, দিনের উপরে অনেক কষ্ট, দিনের পথে অনেক কষ্ট, অনেক জুলুম নির্যাতন তারা সহ্য করছেন, কিন্তু কোনো অবস্থাতেই তারা দিন থেকে, নিজেদের আকীদা থেকে, নিজেদের মানহাজ থেকে বিচ্যুত হননি। যেমন আহলুল উখদুদের অবস্থা, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হলো। এটা কেন আগুনে নিক্ষেপ করা হলো? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তাদের থেকে প্রতিশোধ নেওয়া হলো। শুধুমাত্র তাদের অপরাধ ছিল এই যে তারা আজিজিল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছিলেন, কিন্তু এই ভয়ঙ্কর নির্যাতনও তাদেরকে ঈমান থেকে টলাতে পারেনি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কত দুঃখ, কত কষ্টের, কত জুলুম নির্যাতন সহ্য করছেন, কিন্তু কোনো কিছুই তাদেরকে তাদের আকীদা থেকে, মানহাজ থেকে তাদেরকে সরাতে পারেনি। তাদের অনুসারী, প্রকৃত অনুসারী যারা ছিলেন, তাদের অনুসারীরাও দ্বীনের পথে অসংখ্য দুঃখ, যাতনা, নির্যাতন সহ্য করছেন, কিন্তু কোনো কিছুই তাদেরকে দ্বীন থেকে সরাতে পারেনি। बिलाल अल हबशी रदियल्लाहु अन्हु, अम्मार एरकम आरो असंख्य साहाबी যাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে তিন থেকে সরানোর জন্য, কিন্তু কোনো কিছুই তাদেরকে দিন থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি, সরাতে পারেনি। এই ছিল তাদের সাবাতের নমুনা। তো মূল কথা হলো যে এই সাবাত, অটলতা অবিচলতা, দিনের উপরে অটল এবং অবিচল থাকা, এটা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বৈশিষ্ট্য, তাদের প্রকৃত অনুসারী যারা তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আহলুস সুন্নাহ, প্রকৃত অর্থে আহলুস সুন্নাহ যারা তাদের বৈশিষ্ট্য, আহলুল হাদিস সালাফিয়ুনদের বৈশিষ্ট্য হলো এটা। সাহাবা এবং তাবেঈনরা দেখা যায় তাদের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি তাহলেও দেখা যায় যে তারা কত দুঃখ, কত অত্যাচার নির্যাতন, কত কষ্ট সহ্য করছেন এই দিনের জন্য, কিন্তু কোনো অবস্থায় তারা দিন থেকে একচুল পরিমাণ বিচ্যুত হননি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে আপনারা জানেন যে এই খালকে কোরআনের বিষয়ে, হ্যাঁ কোরআন মখলুক, এই কথা স্বীকার করানোর জন্য তাকে কতভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তার মুখ দিয়ে তারা এই কথাটি উচ্চারণ করাতে পারেনি। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি এই দিনের বিষয়ে, দিনের পথে চলতে গিয়ে কেউ যদি কোনো ধরনের বালা মুসিবতের সম্মুখীন না হয়, হ্যাঁ, তাহলে এই বিষয়ে, তার দিনের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। কেউ দিন অনুসরণ করছে, দিনের পথে চলতেছে, অথচ কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি, যদি এইরকম কারো কথা শোনা যায় তাহলে তার দিনের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। কারণ কি? কারণে কারণ হলো যে যারাই দিনের পথে চলবে অবশ্যই তারা কোনো না কোনোভাবে বিপদ মুসিবতের ইবতিলার সম্মুখীন হবেই। মুমিনকে আল্লাহ অবশ্যই ইবতিলা করবেন, যদি এই ইবতিলার উপরে মধ্যে সে ধৈর্য ধারণ করে তাহলে এর দ্বারা আল্লাহ জাল্লা ওয়া আলা তার দারাজাত, তার মর্যাদা আরও বাড়িয়ে দেবেন। তো মুমিন যদি প্রকৃত অর্থে মুমিন হয় তাহলে অবশ্যই তাকে বালা মুসিবতের সম্মুখীন হতে হবে। আপনি যদি এমন কোনো মুমিনের কথা শুনেন যে মুমিন কখনো তার দিনের পথে কোনো ধরনের অবস্টেকল ফেস করতে হয়নি, তাকে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। কারণ মুমিন যদি প্রকৃত অর্থে মুমিন হয় তাহলে অবশ্যই তাকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হবে, এবং এই অবস্থায় তার করণীয় হলো সাবার। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ওয়া লাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে মনে করে আনয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, যে সে এটুকু বলবে যে আমি ইমান এনেছি, আর এতে করেই তাকে অব্যাহতি দেয়া হবে। হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। এটা কি মনে করে? এটা মনে করার কারণ নেই যে আমি ইমান এনেছি, আমান্না এটুকু বলার পরেই আল্লাহ আমাকে অব্যাহতি দিয়ে দিবেন, আর কোনো ফিতনার সম্মুখীন আমাকে হতে হবে না, না, এরকম মনে করার কোনো কারণ নেই। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ওয়া লাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম फला यअलमन्नल्लाहु अल्लज़ीना सदक़ू व ला यअलमन्नल काज़िबीन। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি এর আগেও তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যুক। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জেনে নেবেন। এটা কিসের মাধ্যমে জেনে নেবেন? ইবতিলার মাধ্যমে। সুতরাং মানব জাতি যেন এইটুকু মনে না করে যে শুধুমাত্র আমান্না, আমরা ইমান আনছি বাস, এইটুকু বলেই সে পার পেয়ে যাবে, আল্লাহ তাকে অব্যাহতি দিয়ে দেবেন, আর তাকে কিছু করতে হবে না। না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। পূর্বেকার যারা তাদেরকেও ফিতনার মুখোমুখি হতে হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মাধ্যমে জেনে নেবেন কারা সত্যবাদী, কারা দিনের উপরে টিকে থাকে এবং কারা মিথ্যাবাদী। অতএব মুমিনকে ইবতিলার সম্মুখীন হতে হবে, মুসিবত, বিভিন্ন বাধা বিপত্তি, দুঃখ নির্যাতনের সম্মুখীন তাকে হতে হবে। এই অবস্থায় তার করণীয় হলো আসসাবর। আসসাবর ধৈর্য ধারণ করা, দিনের উপরে অটল এবং অবিচল থাকা। তাহলেই আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করবেন এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যবাদী হিসাবে গণ্য হবে। সূরাতুস সাজদার ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আমি তাদের মধ্যে হতে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, কারণ তারা সবর করত। তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন, নেতা বানিয়েছি যাতে তারা মানুষকে আমার নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করে। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার আয়াত, আমার নিদর্শন সমূহের প্রতি, আমার আয়াত সমূহের প্রতি ছিল দৃঢ় বিশ্বাসী। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই যে আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। যে আমি তাদের মধ্য হতে ইমাম বানিয়েছি যারা আমার নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করত, আর তাদেরকে ইমাম কেন বানানো হয়েছে? লাম্মা সাবারু, তারা সবর করত বিদায় তাদেরকে ইমাম মনোনীত করা হয়েছে, ইমাম বানানো হয়েছে। আর তারা কি করত? আমার আয়াতসমূহে যেটা বিশ্বাসী। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। এই আয়াত থেকে জানা যায় যে ইমামত বা নেতৃত্ব লাভের জন্য দুটো জিনিস আবশ্যক। একটা হলো আসসাবর, আসসাবর আলাদ্দীন, আসসাবর আলাদ্দীন, দ্বীনের উপরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো যথাযথভাবে ধৈর্যের সাথে পালন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয়গুলো থেকে ধৈর্যের সাথে বিরত থাকা। কিংবা আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনের উপর অটল এবং অবিচল থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে বিরত, নিষেধকৃত বিষয়বস্তু থেকে বিরত থাকার বিষয়ে অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তাদেরকে ইমাম বানিয়েছি কেন? লাম্মা সাবারু, কারণ তারা সবর করত। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং তাদের আরেকটা গুণ ছিল যে তারা আমার আয়াতে দৃঢ় বিশ্বাসী ছিল। এই ইমাম হওয়ার জন্য এই দুটি গুণ বা নেতৃত্ব লাভের জন্য এই দুটি গুণ অত্যাবশ্যকীয়। এবং তৃতীয় যে বিষয়টা এই আয়াতে উল্লেখ করা হয়েছে সেটা কি, ইয়াহদুনা বি আমরিনা। ইয়াহদুনা বি আমরিনা, ইমামের বা নেতার কাজ কি? নেতার কাজ হলো ইয়াহদুনা বি আমরিনা, আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করবে। এই ছোট্ট আয়াতটার হাকিকতটা যদি আমরা মুসলমানরা যদি সঠিকভাবে বুঝতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। নেতৃত্ব লাভ করতে হলে প্রথমত সবরের গুণে নিজেকে গুণান্বিত করতে হবে, দ্বিতীয়ত ইয়াকিন নিজেকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। তাহলে দেখা যায় যে এই দুইটা গুণের সার কথা কি হচ্ছে, সার কথা হলো যে মানুষকে কাজে এবং বিশ্বাসে, কাজে এবং বিশ্বাসে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণকারী হতে হবে। একটা হলো কর্মগত গুণ অর্জন করতে হবে, যেটা সেটা হচ্ছে সবর। কারণ সবরের কাজ, সবরের বিষয়টা কি কর্মের সাথে সম্পৃক্ত। সবরের বিষয়টা কর্মের সাথে সম্পৃক্ত। সবর করবে কিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার বিষয়ে সবর করবে। সুতরাং দেখা যায় যে আমলে সালেহ, আল্লাহর আদেশকৃত বিষয় পালন করা, আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে আমলে সালেহ, এটি আমলে সালেহ। তো এইটা হলো মানুষের কর্মের সাথে সম্পৃক্ত বিষয়। মানুষের আমলগুলো সালেহ হতে হবে। আর তৃতীয় বিষয়টা ওখানু বি আয়াতিনা ইউকিনুন, এবং তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল। এটা হলো আকিদার বিষয়। আকিদার দিক থেকে তাদের ইয়াকিন, তাওহীদে আকিদা তাদের মধ্যে পাকাপুক্ত থাকতে হবে। তাওহীদে আকিদা, আল্লাহর একত্বের বিশ্বাস তাদের অন্তরের মধ্যে সুদৃঢ় থাকতে হবে। আর এই কথাটাই অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض, যারা ঈমান আনবে সৎকর্ম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে খলিফা বানাবেন, ওই নেতৃত্ব তাদেরকে দেবেন। আল ঈমান ওয়াল আমাল সালেহ, এই দুইটা বিষয়। এবং এই কথাটাই অন্যভাবে এই আয়াতে বলা হলো, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। ইয়াকিন এবং সবর, কিসের উপরে সবর? আমলের উপরে সবর, আল্লাহর আদেশকৃত বিষয়গুলোকে মেনে চলার উপরে সবর, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার উপরে সবর, এটি হচ্ছে আমলে সালেহ। আর এই দুটো গুণ যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই দুনিয়াতে খলিফা বানাবেন, নেতৃত্ব তাদেরকে দেবেন। তাদের জন্য তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভীতির পরে তাদেরকে শান্তি দান করবেন, নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকু বি শাইআ লা ইউশরিকুনা বি শাইআ, অতএব কোরআনে কারীমের এই সুস্পষ্ট আয়াত থেকে আমরা কি জানতে পারি? আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ইসলামের নামে যারা নিজেদের হাতে নেতৃত্ব নিতে চায়, রাষ্ট্র ক্ষমতা নিতে চায়, তাদের প্রতি আমাদের প্রথম জিজ্ঞাসা। এই যে অনেক মুসলমান যুবকরা, আজকের আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে শুধুমাত্র ইসলামের নামে কিছু করা হচ্ছে শুনেই কি আমি ওই দিকে যাব না, আমাকে দেখতে হবে যে এই যারা যারা ডাক দিচ্ছে তাদের অবস্থা কি। ইসলামিক স্টেট বলেন অথবা ইসলামী খেলাফত বলেন, ইসলামী নেতৃত্ব কায়েমের জন্য বলেন, আল্লাহর বিধান বাস্তবায়নের নামে কোনো ডাক শোনেন, যাই শুনেন না কেন, আপনাকে প্রথমে বাস বিচার করতে হবে, জাস্টিফাই করতে হবে যে এই ডাক যারা দিচ্ছে তারা প্রকৃত অর্থে আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য সম্পন্ন কিনা। নেতৃত্ব চাই, আপনি নেতৃত্ব চাওয়ার তো বিষয় না, নেতৃত্ব পাওয়ার বিষয়। রাষ্ট্র ক্ষমতা দখলের বিষয় না, রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে চলে আসার বিষয়। আপনি নিজের মধ্যে ওই দুইটা গুণ, যে দুইটা গুণের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দেন, খেলাফত দেন, ওই দুইটা গুণ আপনি অর্জন করতে পারছেন কিনা সেটা আগে দেখে নেন। লাম্মা সাবারু ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। সবরের গুণ পরিপূর্ণরূপে অর্জন করতে পারছেন কিনা, আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে সঠিকভাবে পালন করছেন কিনা, আল্লাহ নিষেধকৃত বিষয়বস্তু থেকে নিজেকে বিরত রাখতে পারতেছেন কিনা, এটা দেখেন আগে। আপনার মধ্যে তাওহীদি আকীদা এটা পুরাপুরি রাসিখ হয়েছে কিনা, আপনি প্রকৃত অর্থে আল্লাহর আয়াত সমূহে দৃঢ় বিশ্বাসী কিনা। মোট কথা, ইমান এবং আমলে সালেহের গুণ আপনি অর্জন করতে পারছেন কিনা, আপনি প্রকৃত অর্থে মুমিন কিনা, আপনি প্রকৃত অর্থে নেককার কিনা। যদি এই দুটো হয় তাহলে খিলাফতের জন্য আপনাকে, ক্ষমতা লাভের জন্য, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আপনাকে কিছু করতে হবে না। রাষ্ট্র ক্ষমতা, খিলাফত, নেতৃত্ব আপনার পায়ের তলে এসে পড়বে। বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দীন। সবর এবং কিন এই দুইটা যদি থাকে তাহলে ইমামত দিনের নেতৃত্ব এমনিতেই পাওয়া যায়, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদার ব্যতিক্রম করেন না, তার ওয়াদা ভঙ্গ করেন না কখনো। এরপরের কথা হলো যে এই যে ইমামত, এই দ্বীনি নেতৃত্ব লাভের উদ্দেশ্য কি, তিনি নেতৃত্ব লাভের উদ্দেশ্যটা কি? ইয়াহদুনা বিআমরিনা, ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষকে সৎ পথ, সঠিক পথ প্রদর্শন করা, এটি হচ্ছে কাজ। তো এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আজকে কি কোনো অঞ্চল, কোনো এলাকা, কোনো কিছু দখল করতে হবে? রাষ্ট্র ক্ষমতা দখল ছাড়াও তো সেই কাজটা করা আমার পক্ষে সম্ভব। ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবর, ইয়াহদুনা বিআমরিনা। আপনি মানুষকে হিদায়াতের পথ প্রদর্শন করেন, এটা করার জন্য যে আমাকে একটা নির্দিষ্ট এলাকা কিংবা নির্দিষ্ট দেশ আমাকে দখল করতে হবে এমন তো কিছু না, কারণ আমাদের এই যে দ্বীন, এই দ্বীনের যে প্রত্যেকটা বিষয় এতই সহজ, এত সহজলভ্য এবং এত 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 সহজ সস্তা যে এর জন্য কোনো টাকা পয়সা, কোনো কিছুই ব্যয় করতে হয় না। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ওইখানে ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহর নির্দেশ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি মানুষকে পথ প্রদর্শন করতে পারেন। আর নিজের মধ্যে ওই দুইটা গুণ যদি পরিপূর্ণরূপে আপনি অর্জন করতে পারেন তাহলে নেতৃত্ব আপনার জন্য অবধারিত। ওইটার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র ওই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, ইমান এবং আমলে সালেহ, ইয়াকিন এবং সবর। এই দুইটা বিষয়, এই দুইটা গুণ পরিপূর্ণরূপে অর্জন করতে হবে। এই দুইটা গুণ যার মধ্যে যে পরিমাণ থাকবে, দিনের ক্ষেত্রে কর্তৃত্ব এবং নেতৃত্ব সে ততটুকু লাভ করবে। जार मुद्दे जार सबर जत बेशी आला, जार मुद्दे यकीन जत बेशी जाजिम, হ্যাঁ দিনের নেতৃত্ব সে ততটুকু লাভ করবে এবং পরিপূর্ণরূপে দিনী নেতৃত্ব লাভের জন্য সবর এবং ইয়াকিনের গুণটা পুরোপুরি এই দুইটা বৈশিষ্ট্যে গুণে নিজেকে পুরোপুরি গুণান্বিত করতে হবে। আর এর দ্বারা মানুষের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইয়াহদুনা বিআমরিনা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ প্রদর্শন করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আজকে আমাদের মুসলিম যুবকদের কাজকর্ম তাদের তাদের অ্যাক্টিভিটিসটা প্রমাণ করতেছে যে তাদের কথা হলো যে প্রথমে আমার রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, প্রথমে নেতৃত্ব লাভ করতে হবে, তারপরে সবর এবং ইয়াকিনের বিষয়। যে কারণে আজকে ইসলামের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত আন্দোলন সশস্ত্র সংগ্রাম করতেছে এইগুলা হিতে বিপরীত হচ্ছে। এটা কোনোভাবেই মুসলমানদের জন্য কোনো সুফল বয়ে আনতেছে না, অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু সেই সকল যুবকরা মুসলমানরা তারা যদি সংখ্যায় মাত্র কয়েকজনও হয়তো, তাদের কাছে যদি অত্যাধুনিক সরঞ্জাম খুব কমও হতো আর তাদের মধ্যে ওই মৌলিক দুইটি শর্ত যদি তাদের মধ্যে দুইটা গুণ যদি তাদের মধ্যে থাকতো তাহলে অবশ্যই তারা প্রত্যেকটা জায়গায় তারা সফল হয়ে নেতৃত্ব সফল হতো এবং নেতৃত্ব তাদের কাছে এসে ধর্ণা দিত। আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের নামে সশস্ত্র আন্দোলন বলেন কিংবা শান্তি আন্দোলন বলেন যাই হচ্ছে, যেসব লোকের দ্বারা এগুলা হচ্ছে তাদের মধ্যে সবর এবং ইয়াকিন ইমান এবং আমলে সালেহের গুণটা না থাকার কারণে সব জায়গাতেই তারা বিফল হয়েছে এবং এটা জেনারেলি সাধারণভাবে মুসলমানদের ইমেজকে এটা নষ্ট করছে। পক্ষান্তরে একটু আমরা যদি আমাদের সালাফদের ইতিহাসটা দেখি তাহলে সেখানে কি দেখি, তাদের মধ্যে সবর এবং ইয়াকিনের গুণ ইমান এবং আমলের গুণে তারা ছিলেন পরিপূর্ণরূপে গুণান্বিত, যে কারণে যেখানেই তারা হাত দিয়েছেন মাত্র কয়েকজন সংখ্যায় খুব কম হওয়া সত্ত্বেও এবং রসদ সামান বর্তমানের তুলনায় অনেক কম হওয়া সত্ত্বেও তারা সব জায়গায় বিজয় এবং সফলতা অর্জন করছেন। তারা গোটা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু, এই যে খুলাফায়ে রাশিদা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সালাহউদ্দিন আল আইয়ুবি রাহিমাহুল্লাহ, উনি তো খুব বেশি দিন আগের বিষয় না, কিন্তু তারপরেও সবর এবং ইয়াকিনের গুণ যতটুকু ছিল সে অনুযায়ী সফলতা লাভ করছেন। তারা প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, আমলে সালেহের অধিকারী মুসলমানরা কখনো বিফল হয়নি, এটা মুসলমানদের ইতিহাসে নেই। কিন্তু আজকে দেখা যায় যে প্রায় সব জায়গাতেই মুসলমানদের পরিণতি খুবই খারাপ। কেন তারা কেন এটা আত্ম উপলব্ধি করে না যে তাদের এই বিচ্ছিন্ন কর্মকাণ্ডের কারণে ইসলামের সুনাম কোনোভাবেই বৃদ্ধি পাচ্ছে না, বরঞ্চ ইসলামের ইমেজ মুসলমানদের ইমেজ সব জায়গাতে নষ্ট হচ্ছে। আমাদের বিশ্বে আমাদের নির্ভরতা কিসের উপরে? মুসলমানদের সাহায্য, মুসলমানদের নাসির, মুসলমানদের মাওলা আল্লাহ রাব্বুল আলামিন। বাহ্যিক সাজ সরঞ্জাম আর্মস ইকুইপমেন্ট এগুলা দ্বারা কোনোদিনই মুসলমানরা বিজয় কিংবা সফলতা লাভ করতে পারবে না। মুসলমানদের সফলতার চাবিকাঠি হলো ইমানের মধ্যে এবং সবরের মধ্যে, নতুবা যত আধুনিক সরঞ্জামে তারা নিজেদেরকে সুসজ্জিত করুক না কেন এইগুলা তাদেরকে তাদের দুশ্মনদের ব্যাপারে কোনো বিজয় এনে দিতে সক্ষম হবে না। একটুখানি আমরা যদি দেখি যে উহুদের যুদ্ধে মুসলমানরা কিছুটা সামান্য পরিমাণ নিজেদের সংখ্যার উপরে নিজেদের সাজ সরঞ্জামের উপরে নির্ভরশীল হয়ে গেছিলেন। এর প্রতি কিছু আত্মবিশ্বাস তাদের চলে আসছিল যে আমরা যেখানে বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন ছিলাম, আমাদের কাছে ছিল কিছুই ছিল না, সেই অবস্থায় আমরা কাফেরদেরকে পরাজিত করতে পেরেছি এবং এখন তো আমাদের কাছে আমাদের লোক সংখ্যাও অনেক বেশি, আমাদের সাজ সরঞ্জামও মোটামুটি কিছু আছে, অতএব এখন তো আর এটা ব্যাপারই না। এই যে আসবাবের উপরে যখন তাদের কিছুটা নির্ভরশীলতা মনের মধ্যে চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই তাদেরকে একটা চরম লেসন দিলেন। যদিও পরিশেষে তারা যখন আবার সেই ইমান এবং ইয়াকিনের সবরের পথে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে লেসন দিয়েছেন যে মুসলমানদের এটা থেকে শিক্ষা কি, যেখানে এই লেসনটা কারা পাইছেন, এই শিক্ষা কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যাদের সম্পর্কে তিনি নিজেই বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। কেন? যে না, এটা তোমাদের জন্য মুসলমান, তোমাদের জন্য এটা উচিত না যে আমি ছাড়া অন্য কারো প্রতি, আমি রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো প্রতি তোমাদের বিন্দুমাত্র নির্ভরতা আসবে, এটা আমি তোমাদের থেকে গ্রহণ করতে পারি না। এই সামান্য ভুলের কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দের লোকদের, যাদের প্রতি তিনি সন্তুষ্ট, তাদেরকে যদি তিনি এই সামান্য ভুলের কারণে শাস্তি দিতে পারেন, কষ্ট দিতে পারেন, তাহলে বর্তমানে আমাদের এই সময়ে মুসলমানদের যে অবস্থা, যারা ইমানের সবরের আমলে সালেহের দিক থেকে হাজার হাজার গুণ নিচে যাদের অবস্থান, তারা যদি এই নিজেদের এই সাজ সরঞ্জামের উপরে, নিজেদের সংখ্যাধিক্যের উপরে, এগুলার উপরে যদি তারা কি করে আস্থা রাখে ইসলামের নামে কিছু করতে চায়, তাহলে কোথা থেকে সাহায্য আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করে সাহায্যের আশা করতে পারে? আজকে তারা যদি মনে করে যে আমাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ, যারা ওই যে নিজেদের অস্ত্র নিয়ে অস্ত্র ব্যবসা বাড়াতে চায়, এরাই তো আসলে এই যে এই মুসলমান যুবকদেরকে প্রতারিত করে বিশ্বের বিভিন্ন দেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি সৃষ্টি করে রাখতে চায়, এগুলাকে যাতে তাদের অস্ত্রের বাজার, অস্ত্রের চাহিদা থাকে, এটা তাদের এই অমুসলিমদের প্রতারণার ফাঁদেই এই সমস্ত মুসলমানরা পা দেয়। এটা শয়তানের প্রতারণার, শয়তানের জালে কিন্তু তারা ফেসে যায়। এরা চায় যে একটা দাঙ্গা, একটা হাঙ্গামা সৃষ্টি করে রাখা যাক, তখনই আবার আমাদের নতুন অস্ত্রগুলা, এগুলা প্রয়োগের, এগুলার পরীক্ষার একটা ব্যবস্থা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই অস্ত্র ব্যবসাটা যদি আমাদের চলে, তাহলে আমাদের অর্থনীতিটা চাঙ্গা করা যাবে। এটাই আজকে মুসলমানরা যদি শান্ত থাকে, তাহলে অস্ত্র কিনবে কে? কাফেররা তো এই দুনিয়াতে মরতে চায় না, ইহুদি খ্রিস্টানরা তারা তো মরতে চায় না, তারা তো জীবনকে ভালোবাসে, অস্ত্র নিয়ে তারা খেলা করতে চায় না। এটা তারা ভালো করেই জানে। এই কারণে মুসলমান যুবকদেরকে ইসলামের নামে, জিহাদের নামে, শাহাদতের নামে তারা উদ্বুদ্ধ করে যে তোমরা তো আর মৃত্যুকে তোমরা পরোয়া করো না, সুতরাং আমাদের কাছে অস্ত্র আছে, নাও এগুলা নিয়ে খেলা করো, বাস মারো এবং মরো, মরলে তো তোমাদের জন্য জান্নাত, এটা তোমাদের ধর্মই বলছে। আর ইয়াংরা বাস তাদের এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বলল, মাশাআল্লাহ, এখন ইসলাম কায়েমের নামে যদি আমি মৃত্যুবরণ করি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মউপলব্ধি করা দরকার। কোরআনে কারীমের এই ছোট্ট আয়াতটাকে যদি তারা পড়তো এবং এটাকে যদি তারা বুঝতো, নিজেদের ফাহাম অনুযায়ী না, সালফে সালেহের ফাহাম অনুযায়ী। এখানে আরেকটা সমস্যা হলো যে তারাও যে কোরআনের কারীমের এই আয়াত জানে না, এটা না। আজকে দেখা যায় যে ইয়াং অনেক যুবক, বিভিন্ন দলের, ইসলামের নামে বিভিন্ন দলের বিভিন্ন ছেলেরা যখন অনেকগুলো হাদিস, কোরআনে কারীমের অনেক আয়াতই তাদের মুখস্থ, বিশেষ করে যারা জিহাদের নামে জিহাদে লিপ্ত, ইসলামের নামে জিহাদে লিপ্ত, তারা কিন্তু জিহাদের আয়াতগুলো, খেলাফতের আয়াতগুলো, হাদিসগুলো এই সম্পর্কিত তাদের বেশ ভালো মুখস্থ। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো ওই জায়গাতে যে তারা এই আয়াত এবং এই হাদিসগুলোকে বুঝছে আলা ফাহমিহিম, হাসবা ফাহমিহিম, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, সালাফে সালেহের ফাহাম অনুযায়ী না। এর জন্য প্রকৃত সালাফিয়ুনদের মানহাজ কি? কোরআন এবং সুন্নার অনুসরণ হাসবা ফাহমি সালাফি সালেহ। তাহলে আর বিভ্রান্ত হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কোনো অবকাশ থাকে না। তো এই জন্য যারা প্রকৃত অর্থে নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত বলে দাবি করে, বা প্রকৃত অর্থে যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে, তাদের করণীয় হলো এই দুইটি গুণে নিজেকে গুণান্বিত করা। একটা হচ্ছে ইয়াকিন এবং একটা হচ্ছে সবর, অর্থাৎ ইমান এবং আমলে সালেহ। তাহলে তারা অবশ্যই নেতৃত্ব লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেতৃত্ব দেবেন, তাদের দিনকে তাদের জন্য নিরাপদ করবেন, জমিনে তাদেরকে, পৃথিবীতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন। তাদের কাজ হবে ইয়াহদুনা বিআমরিনা, তারা আল্লাহর নির্দেশনা দিয়ে মানুষকে সৎ পথ প্রদর্শন করবে, তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, তারা তাওহীদ কায়েম প্রতিষ্ঠা করবে। অতএব আমি বিশ্বের, বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে, যুবকদেরকে বিশেষ করে বলবো যে দিন প্রতিষ্ঠার নামে কিংবা ইসলাম কায়েমের নামে কিংবা ইসলামে হুকুমত কায়েমের নামে যে সমস্ত ডাক আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ডাক আসে, আপনারা এই সব বিষয়ে, এই সব ডাকে কর্ণপাত করবেন না, এবং যারা এই সব বিষয়ের দিকে আহ্বান করে তাদের ডাকে সাড়া দেওয়ার আগে সেই সব লোকের আকীদা এবং মানহাজ সম্পর্কে আপনারা ভালো করে জেনে নেবেন। বিশেষ করে এই যে ইসলাম কায়েমের নামে যে সশস্ত্র আন্দোলন কিংবা বিভিন্ন ধরনের আন্দোলন, এই যে আন্দোলন, আসলে এই শব্দটাই হচ্ছে একটা বিভ্রান্তিকর শব্দ। আন্দোলন এই শব্দটাই হচ্ছে একটা বিভ্রান্তিকর শব্দ। তো এই সশস্ত্র হোক কিংবা শান্তিপূর্ণ হোক, কোনো ধরনের আন্দোলন সংগ্রামে নিজেকে জড়ানোর আগে অবশ্যই আপনারা দেখবেন যে কারা এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করছে, কারা এর নেতৃত্বে আছে। কোনো মাহফিলে, কোনো ওয়াজে, কোনো কনফারেন্সে তা ইসলামের নামে কিংবা ইসলামের বিভিন্ন 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 সুন্দর কোনো বিষয়ের হেডিংয়ে হোক, এগুলোতে যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তাহলে আর নিজেদের পথভ্রষ্ট হওয়ার, বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহ চাহিত থাকবে না। এবং সাহি আকিদার উপরে, সাহি মানহাজের উপরে অটল এবং অবিচল থাকা সহজ হবে। কারণ আপনি যদি যে দিক থেকে ডাক আসে ওই দিকেই যান, যে ইসলামের ডাক আসছে আমি কি ঘরে বসে থাকবো? না, আপনি ঘরে বসে থাকবেন না, অবশ্যই আপনি যাবেন, কিন্তু কোথায় যাচ্ছেন, কার ডাকে যাচ্ছেন, আপনি সেই বিষয়টা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। নতুবা শয়তানও যদি আপনাকে ইসলামের নামে ডাকে, আপনি ওই দিকে যাবেন, আর সেটাই হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের, ইসলামের দুশ্মনদের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইর। শেখ, আমাদের চারটা কোশ্চেন আছে শেখ। নাম ফাতাল, বিসমিল্লাহ। প্রথম কোশ্চেন আমাদের সিস্টার করছেন, কাদেরকে আমরা দিনী ভাই বা বোন বলবো বা মনে করব, বিশেষ করে যে ভাই বোনদের আকীদা মানহাজ সঠিক নেই, সেক্ষেত্রে আমাদের মানহাজ কি হবে? নাম বারাকাল্লাহু ফিকুম। আসলে কাদেরকে আমরা দিনী ভাই বা বোন বলবো, যারা দিনের উপরে আছে আমরা তাদেরকেই দিনী ভাই বা দিনী বোন বলবো। যাদের সম্পর্কে, যাদের আকীদা বা মানহাজ সম্পর্কে আমরা জানি যে এদের আকীদা, এদের মানহাজ ঠিক নেই, তো যাদের আকীদা এবং মানহাজ ঠিক নেই তাদের তো, তারা তো দিনের উপরেই না, তাহলে তারা দিনী ভাই বা বোন হবে কিভাবে? তবে হ্যাঁ, যেমন অনেকের মধ্যে ছোটোখাটো কিছু বিষয়, প্রত্যেকের মধ্যে এটা বেশিরভাগ মুসলমানদের মধ্যেই, যে কোনো মুসলমান, বিশেষ করে বর্তমান সময়কার কোনো মুসলমান, তা পুরুষ হোক কিংবা মহিলা, যে সব দিক থেকেই একদম 100% দিনের উপরে এটা খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, তো এই যে ছোটোখাটো বিষয়গুলা যেগুলা হয়তো ধর্তব্য না, কিংবা এইগুলা এমন কোনো যেটা মানুষের হয়তো আকীদা, সাহি আকীদার বিরোধী কোনো কিছু না, এমন কোনো বিষয় না যে বিষয়টা হয়তো তাকে দিন থেকে বের করে দেয়, কিংবা এমন কোনো বিদআত না যে বিদআতটা মুকাফফিরা, হ্যাঁ, এমন কোনো কাজ করতেছে না, কিংবা এমন কোনো আকীদা পোষণ করতেছে না যে আকীদা তাওহীদের বিরোধী, সম্পূর্ণ বিপরীত, হ্যাঁ, কুফরি আকীদা কিংবা শিরকি আকীদা, এরকম কিছু না। কিংবা এমন কোনো মানহাজ অবলম্বন করছে না যে মানহাজটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানহাজের সম্পূর্ণ বিপরীত, যে মানহাজ খাওয়ারিজি মানহাজ, যে মানহাজ মুতাফালসিফিনদের মানহাজ, যে মানহাজ রাফিদিদের মানহাজ, হ্যাঁ, এরকম কোনো কিছু না, তাহলে আমরা তাদেরকে বলতে পারি যে তারা আমাদের দিনী, তাদেরকে দিনী ভাই বা দিনী বোন বলা যায়, যদি এরকম কোনো সমস্যা না থাকে, আকীদা, মানহাজ, আমল, এইসব বিষয়ে যদি এরকম কোনো কিছু সমস্যা না থাকে, তাহলে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের দিনী ভাই বা বোন। আর যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে তাদেরকে দিনী ভাই বা বোন বলা যাবে না। না, আমাদের যে দ্বিতীয় কোশ্চেন, স্যার, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে কিছু লোক বলে যে আকীদা সঠিক হলে একজন ব্যক্তির থেকে জ্ঞান অর্জন করা যাবে, এবং এইসব ব্যক্তিরা আপনার যাদের কাছে জ্ঞান অর্জন করা হচ্ছে তারা তাদের মানহাজ সম্বন্ধে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বা তারা সেটা মানে কত ইম্পর্টেন্ট দেয় না, আমরা এটা সম্বন্ধে কি বলতে পারি? আফান আখি, আবার আমাকে প্রশ্নটা একটু বলেন প্লিজ। না, কিছু লোক বলে যে আকীদা সঠিক হলেই একজন ব্যক্তি থেকে জ্ঞান অর্জন করা যাবে, মানে এটার এক্সপ্লেনেশন যেটা বলা হয়েছে যে আকীদা সঠিক হলেই ঠিক হবে, কিন্তু মানে মানহাজ চেক করতে হবে না। নাম সুবহানাল্লাহ। আসলে এই যে কথাটা, এটা হচ্ছে আরেকটা ফিতনা, এই কথাটা আরেকটা ফিতনা। এই ফিতনাটা কিভাবে? এটা দুইভাবে ফিতনা। প্রথমত যদি আমরা বলি যে আকীদা ঠিক হলেই মানহাজ চেক করতে হবে না, তাহলে এই কথার অর্থ এটা হতে পারে যে একজন লোকের আকীদা ঠিক যদি হয়, এবং প্রকৃত অর্থে যদি তার আকীদা ঠিক হয়, তাহলে তার মানহাজ বেঠিক হওয়ার কথা না, তাহলে তার মানহাজ বেঠিক হওয়ার কথা না। কারণ আকীদা হচ্ছে এটা পরিচালক, আকীদাটা হচ্ছে পরিচালক, এটা মানুষকে নিয়ন্ত্রণ করে। যে বিশ্বাস, যদি প্রকৃত অর্থে সে সঠিক আকীদা পোষণকারী হয়, তাহলে এইটা তার অবশ্যই কর্মে তার প্রতিফলন ঘটবেই। সুতরাং যদি এই অর্থে আমরা বলি যে একজন লোক প্রকৃত অর্থে সাহি আকীদার অধিকারী, তাহলে বাহ্যিকভাবে বা সাধারণভাবে এটুকু বোঝা যায় যে অবশ্যই এই লোকটা, তার মানহাজও সঠিক। कारण आकीदा जेहेतु हच्छे नियंत्रणकारी जे जे विश्वास पोषण करबे काजे कर्मे तार प्रतिफलन घटबेई। एखन देखा गेल जे आकीदा सठिक किन्तु मानहाज सठिक ना, एटा केमन कथा? ताहले तो आकीदाई आमार सठिक ना, आमार आकीदा एई जे आमरा एखाने वकानु बि आयातिना युकिनुन युकिनुन एई शब्दटा एटा आमादेरके आरेकटु बुझते होबे। यकीन काके बोले? दृढ़ विश्वासी, दृढ़ विश्वासी होते होबे। एखन जदि से सही आकीदाय दृढ़ विश्वासी हय ताहले मानहाजे तार विपरीत करते पारे किभाबे? जखन देखा जाबे तार मानहाज ठीक ना ताहले बुझते होबे जे तार आकीदा कि ना, एटा यकीन ना, तार एक धारणा, एटा हयतो जन होते पारे, हाँ एटा यकीन ना। सही आकीदार यज़ुन्नु बिल अक़ीदति सहीहा लाकिन्नहु ला युक़िन, तार मध्य यकीन नहीं। और यदि प्रकृत अर्थे यकीन थाके ताहले तार मानहाज तार आकीदार बिरुद्धी मानहाज होवार कथा ना, तार मानहाजटा तार आकीदार बिरुद्ध होवार कथा ना, होते पारे ना। एई हलो एकटा विषय। द्वितीय विषयटा हलो जे आकीदा सठिक मानहाज यदि सठिक ना हय ताहले असुविधा नहीं। मानहाज ताहले जारा माने एई कथाटा जारा बोले तारा मानहाज काके बोले सेटाई बुझे, नतुबा एई प्रश्नई उत्थापन करार कोनो प्रयोजन हतो ना। मानहाज आमरा शुरूतेई बोलছি मानहाज काके बोले। मानहाज हलो दीनेर विषये चलार पथ एवं पद्धति, जेटा एटाई हच्छे मानहाज। दीनी चलार पथ एवं पद्धति जेटा एटाई हच्छे মানহাজ। এখন একজনের মানহাজ ঠিক না তার মানে কি তার দিনের যে সে দিনের পথে যেভাবে চলতেছে তার সেই চলা, তার চলার পথ পদ্ধতি ঠিক না, আকীদা ঠিক। এবার আপনারা বলেন তো যে একজন লোক বিশ্বাস করে যে সালাত কি করা, সালাত এটা ফরজ, একদম বিশ্বাস, খুব ভালো করে বিশ্বাস করে যে সালাত ফরজ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু লোকটা সালাত আদায় করে না। এখন তার ব্যাপারে আপনারা কি বলবেন যে না লোকটার আকীদা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা আমরা তাকে ইমাম মানতে পারি, কোনো অসুবিধা নেই, সালাত না পড়লো তাতে কি, তার আকীদা ঠিক আছে। একজন লোক বিশ্বাস করে সিয়াম ফরজ লাকিন্নাহু লা ইয়াসুম, সে সিয়াম পালন করে না, এখন আপনারা কি করবেন? তার পিছনে কিয়ামুল লাইল করবেন? আল্লাহুল মুস্তাআন। এই প্রশ্নটা কিভাবে উত্থাপিত হতে পারে? এই কথাটা কারা কিভাবে বলা যায় যে একজন লোকের তার আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক নেই, তাতে কোনো অসুবিধা নেই? সব অসুবিধা তো এই জায়গাতেই, যদি আকীদা সঠিক ঠিক হতো তাহলে অবশ্যই তার মানহাজ ঠিক থাকতো, তার আকীদা ঠিক নেই বলেই তার মানহাজ ঠিক নেই। এবং দ্বিতীয় কথা হলো যে তার আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক নেই, তার মানে কি তার দিনের চলার পথ এবং পদ্ধতিটা ঠিক না। সুতরাং যে লোকের দিনের চলার পথ এবং পদ্ধতিটা ঠিক না তার থেকে আমি কিভাবে গ্রহণ করতে পারি? এবং তৃতীয় কথা হলো যে আমাদের ঈমান, ঈমান এটা কি শুধুমাত্র বিশ্বাসের নাম না, ঈমান তিনটা জিনিসের সমন্বিত রূপের নাম। বিশ্বাস, কথা এবং কাজ, এই তিনটার সমন্বিত রূপই তো হলো ঈমান। তাহলে একজনের আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক নেই, তাতে কোনো অসুবিধা নেই, এটা কি এটা কিভাবে বলা যায়? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরেকটা ওয়াসওয়াসা, মানুষকে প্রতারিত করার এটা আরেকটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ওয়াসওয়াসামূলক কথা থেকে আমাদেরকে হেফাজত করুন। নাম আল্লাহুম্মা আমিন। স্যার আমাদের তৃতীয় কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে যে ওলিউল আমরকে কিভাবে আমরা নসিহত দেব, এটা মানহাজটা কি? এটা এই বিষয়ে আমার মনে হয় আমরা গত সপ্তাহে আমরা আলোচনা করছি এবং ইনশাআল্লাহ হয়তো আরেকটু আলোচনা আসবে আমাদের ওই যে শারহ সুন্নাতে আমরা যখন এই বিষয়টা পড়বো ইনশাআল্লাহ এই বিষয়ে একটু ডিটেইলস আলোচনা হয়তো আসবে, নতুবা আমরা ইনশাআল্লাহ আলোচনার চেষ্টা করব। আর কিছুটা আলোচনা তো এই বিষয়ে ইতিমধ্যে হয়ে গেছে। বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ। जी हमारे गत क्लास शरसुन्ना क्लास जरा सुनबें तारा एटा आंसर पाबेन इंशाल्लाह। चतुर्थ क्वेश्चन शेख ना क्वेश्चनটা হচ্ছে যে কিছু ভাই বলেন ফিলিস্তিনে যেটা হচ্ছে ভাই বোনদের জন্য কিছু কিছু কি আমরা করব না, আমরা তাদের সম্বন্ধে কি বলবো বা তাদেরকে কিভাবে উপদেশ দেব? আমাদের তাদের প্রতি আমাদের প্রথম উপদেশ হলো যে তারা যেন এই দুইটা গুণ ঈমান এবং আমলে সালেহ এই দুইটা কন্ডিশনকে তারা যেন ফুলফিল করেন। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের ফার্স্ট নসিহা। তাদের হিদায়াতের জন্য দোয়া এটা হচ্ছে আমাদের করণীয়। এরপরে আমরা যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করা, আমরা তাদেরকে সহযোগিতা করব, কিন্তু সর্বাগ্রে এই দুইটা বিষয় তাদেরকে নসিহা দেয়া এবং এই দুইটা কন্ডিশন ফুলফিল করার জন্য তাদেরকে সহযোগিতা করা, এটা হচ্ছে আমাদের প্রথম করণীয়। ফিলিস্তিনের মুসলমানরা যদি আসলে প্রকৃত অর্থেই যদি তারা মুসলমান হয়ে যেতেন তাহলে আকসা তাদের কাছে চলে আসতো। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। তারা যদি নিজেদের প্রতি ইহসান করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহসান করতেন। আমরা বাইরে থেকে অনেক সময় দেখি যে ফিলিস্তিনের মুসলমানরা এই যে যখন বসনিয়াতে শুরু হলো, হ্যাঁ, মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ যখন শুরু হলো তখন জানা গেল যে বসনিয়াতে কিছু মুসলমানরা আছেন। আর এই মুসলমানদের অবস্থা কি যে তারা শাহাদাতাইনি জানেন না, ওনারা মুসলমান, তো যা হবার তাই হলো। ফিলিস্তিনের মুসলমানদের বিষয়ে যদি তারা প্রকৃত অর্থেই যদি মুসলমান হতেন, হ্যাঁ, তাহলে আকসা এবং যখন তারা প্রকৃত অর্থে মুসলমান হয়ে যাবেন তখন আকসা তাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আর নতুবা তো এই যেটা হচ্ছে যে আজকে ইহুদিরা তারা দম্বের সাথে বলতেছে হালমিন সালাহ হালমিন ওমর, হালমিন সালাহ হালমিন ওমর, কই সালাহ সালাউদ্দিন কই ওমর কই? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য সম্পন্ন লোক যদি তৈরি হয়ে যায় তাহলে এই ইহুদিদের মুখ কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমাদের সব বিষয়ে বুঝতে হবে যে আমাদের মূল শক্তি হচ্ছে ইমানের মধ্যে, আমাদের মূল শক্তি হচ্ছে আমলে সালেহের মধ্যে, আমাদের মূল শক্তি হচ্ছে আসসাবর, আমাদের মূল শক্তি হচ্ছে ইয়াকিন। বিসসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দিন। এবং আমাদের আকীদা এটাই হচ্ছে আমাদের একদম সবচেয়ে কার্যকর অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরা পাওয়ার জন্য, এটাই হচ্ছে মূল বিষয়। আর আমাদের সব শর্টকামিংগুলো হলো এই জায়গাতেই। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি নাসারাদের জুলুম থেকে মুসলমানদেরকে এবং বিশেষ করে আকসাকে ইহুদিদের কবল থেকে মুক্ত করুন এবং মুসলমানদের আকসা মুসলমানদের কাছে ফিরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আহসানাল্লাহু আলাইকুম শেখ। আমাদের শেষ কোশ্চেন শেখ, একজন ভাই অনেক রিকোয়েস্ট করছেন। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি কোনো বই কোনো বিশ্বস্ত লাইব্রেরি থেকে পাই কিন্তু আমরা সেই ট্রান্সলেটরের মানহাজ সম্বন্ধে জানি না বা যে এটা কি সেই বই কি পড়া উচিত কিনা, আমাদের কি করণীয়? আসলে যে আমরা একটা বিশ্বস্ত লাইব্রেরি থেকে যদি পাই, বিশ্বস্ত লাইব্রেরি থেকে যদি আমরা পাই তাহলে কার এখানে দুটা বিষয়, একটা বিষয় হলো যে ওই রাইটার হয়তো উনি আমার কাছে অজানা এবং যে লাইব্রেরি যদি ওই লাইব্রেরি বিশ্বস্ত হয়ে থাকে এবং তাদের কাছে যদি এটা থাকে তাহলে হয়তো উনি তার কাছে জানা, এটা একটা বিষয় হতে পারে। দ্বিতীয় কথা হলো এটার মধ্যে এই সম্ভাবনাও আছে যে ওই লাইব্রেরিতে যারা আছে তারাও হয়তো এই জায়গাতে কী হয়েছে, ওনারা হয়তো প্রতারিত হয়েছেন যে তারা বুঝেননি বা জানতে পারেননি যে এই 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 লোকটা কেমন। সুতরাং আমাদের এই জায়গাতে দুইটা বিষয় দেখতে হবে। একটা বিষয় হলো ওই যে বিশ্বস্ত লাইব্রেরি, সেই লাইব্রেরির বিশ্বস্ততা কিংবা তারা হয়তো এই 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 লোকের এই বইটা এখানে রাখছেন, সেটা কি হয়তো হতে পারে ভুলে। একটা বিশ্বস্ত লাইব্রেরি হলেই যে তাদের সব কার্যক্রম সব কিছুই যে একদম 100% সঠিক হবে এমন তো কোনো কথা না। ইনসান তার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, হ্যাঁ, এবং এটাই হচ্ছে ইনসানি তাবিআ। সুতরাং একটা বিশ্বস্ত লাইব্রেরিতে আছে, ভুলবশত হয়তো একটা লাইব্রেরি তারা হয়তো আননোন একজন রাইটারের একটা বই কিংবা এমন কোনো রাইটার যে রাইটার সম্পর্কে হয়তো তাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা ভুলও থাকতে পারে, হ্যাঁ, ওনারা হয়তো রেখে দিয়েছেন। কিংবা বিশ্বস্ত লাইব্রেরি কিন্তু এই ক্ষেত্রে তাদের হয়তো মানহাজ কিংবা তাদের তাদের চিন্তাগত একটা ভুল থাকতে পারে, সেই ভুলের কারণে তারা হয়তো এই ধরনের রাইটারের বই এখানে উঠাইছেন। অতএব বিশ্বস্ত লাইব্রেরিতে আছে বলেই আমি একদম নিশ্চিত হয়ে যাব যে এটা এটা ঠিক, এটাও ঠিক না। আর বিশ্বস্ত লাইব্রেরিতে নেই বলেই যে এটা কি যে কোনো রাইটারের লেখা একদম খারাপ হয়ে গেল, এটাও না। দুই জায়গাতেই আমরা যেন আমাদের থেকে কোনো ধরনের তাকসির, আমরা কাসির কিংবা মুকাসির না হই, দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। সুতরাং ঢালাওভাবে এটা বলা যাবে না যে বিশ্বস্ত লাইব্রেরিতে আমি একটা বই পাইছি সুতরাং আমি এটা রাখতে পারি, কিংবা অবিশ্বস্ত একটা লাইব্রেরিতে একজন রাইটারের বই পাইছি এটাকে আমি অ্যাভয়েড করতে পারি, এই দুইটাই ঠিক না। দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে, রাইটার সম্পর্কেও জানতে হবে, আবার লাইব্রেরিটা কেন রাখছে, কারা রাখছে সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। নাম আল্লাহ বারিক ফিকুম। বারাকাল্লাহ শেখ, জাযাকাল্লাহ খায়ের। শেখ আশা করি আর কোনো প্রশ্ন নেই না। আমাদের লাস্ট কোয়েশ্চেনের আপনি উত্তর দিয়েছেন, আমাদের ভাই জাস্ট অ্যাড করছে যে ট্রান্সলেটর আকীদা মানে সঠিক না, এটা আপনি উত্তর দিয়েছেন, উনি যেহেতু দেখছেন সেজন্য আমি এটা মেনশন করলাম। বিশ্বস্ত লাইব্রেরি কিন্তু ট্রান্সলেটর আকীদা সঠিক না, তাহলে তো সেটার উত্তর আপনি দিয়েছেন। আকীদা যদি সঠিক না হয় তাহলে তো একজন বিশ্বস্ত লাইব্রেরি রাখছে, আমরা বলবো হয়তো বিশ্বস্ত লাইব্রেরি এটা তারা হয়তো খেয়াল করেনি এই কারণে রাখছে, এমন তো হতে পারে, হ্যাঁ, না জানার কারণে তারা রেখে দিছে, এটা হতে পারে। সুতরাং কোনোভাবে এটা আকীদা ঠিক না, ওই লোকের বই আপনি রাখবেন কিভাবে? নাম নাম শেখ, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।